वेलकम स्टूडेंट्स, आज के आबार एक इम्पोर्टेंट टॉपिक नहीं हमें चले एसेछि, टाइम मैनेजमेंट। স্টুডেন্টসরা প্রচুর অভিযোগ করে যে ম্যাম আমাদের জিএস সাবজেক্টগুলো পড়তে হয়, তারপর এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অপশনাল রয়েছে, ইংলিশ বাংলা প্র্যাকটিস করতে হয়, তো আমরা সময় পাচ্ছি না। আজকের এই ভিডিওতে আমি কিছু সায়েন্টিফিক মেথডস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখবে, ডেফিনেটলি তোমাদের হেল্প হবে। আগে একটা পজিটিভ নোটে স্টার্ট করি। একজন টপার, সেই টপারের একটা দিনে 24 ঘন্টা সময় থাকে, আর তুমি যে এই মুহূর্তে প্রচণ্ড স্ট্রেস নিচ্ছ, তোমার একটা দিনেও 24 ঘন্টাই টাইম থাকে, তাহলে এই ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন কিন্তু নেই, রাইট? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ টাইম ম্যানেজমেন্ট। একজন টপার নিজের দিনটাকে কিভাবে ইউটিলাইজ করছে, এবং তুমি যে স্ট্রেস নিচ্ছ সে গোটা দিনটাকে কিভাবে ইউটিলাইজ করছে, এটাই কিন্তু ডিফারেন্স। তাহলে তুমি যদি একটু বেটার ইউটিলাইজেশন অফ আ ডে করতে পারো, স্বাভাবিকভাবে তুমিও ক্র্যাক করতে পারবে যে কোনো পরীক্ষা, কারেক্ট? সো নাও লেটস সি হাউ ইজ দ্যাট পসিবল, যে ম্যাম টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো, এতগুলো সাবজেক্ট রয়েছে। সবার আগে বুঝতে হবে একটা প্রপার শিডিউল থাকার প্রয়োজন। এই শিডিউলটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। হতে পারে তুমি সকাল 5টার সময় ঘুমাতে যাও, অথবা সকাল 5টার সময় উঠে পড়তে বসো। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। যদিও একটা জেনারেল শিডিউল আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি সেই ভিডিওটা তোমরা দেখেছো। যদি না দেখে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো এই শিডিউলটা তোমাদের মেনটেন করতে হবে। যখন ইচ্ছে পড়ছি, ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ছি, আবার যখন উঠছি ঘুম থেকে তখনই পড়তে বসে যাচ্ছি, এরকম হ্যাফাজার্ড পড়লে কিন্তু হবে না। একটা প্রপার রুটিন মেনে পড়তে হবে। তো যখন তোমরা একটা শিডিউল তৈরি করবে, একটা প্রপার শিডিউল করবে, সেখানে দেখবে 2-3 দিন শিডিউলটা ফলো করার পর কোথাও না কোথাও একটা ল্যাক আসছে, ইজন্ট ইট? হয়তো তোমার পড়ায় মন বসছে না, অথবা তুমি বই নিয়ে বসে আছো কিন্তু তুমি নোটিস করছো সঠিক পড়া হচ্ছে না। তোমাকে কি করতে হবে বলো তো? ইউ হ্যাভ টু ক্যাচ ইয়োর সেলফ ইন অ্যাকশন। তুমি কোথায় গণ্ডগোলটা করছো তোমাকে ক্যাচ করতে হবে, অনেকটা ওই ছোটোবেলার চোর পুলিশ খেলার মতো। কোথায় ফাঁকিটা হচ্ছে সব থেকে ভালো বলতে পারবে তুমি নিজে। তো তুমি আগে লুপহোলগুলো দেখো, কোথায় প্রবলেম। যেই তুমি লুপহোলগুলোকে ক্যাচ করতে পারবে, আর একদিনে সেটা সম্ভব নয়, রেগুলারলি তুমি একটা প্যাটার্ন নোটিস করতে পারবে নিজের বিহেভিয়ারে, যে কোন টাইমটা তুমি বেশি ফাঁকিবাজি মারো। তুমি কি দুপুরবেলাটাতে একটু ফাঁকি হয়ে যাচ্ছে, নাকি পড়তে বসলে কনসেন্ট্রেশনটা হচ্ছে না, নাকি অঙ্কটাকে তুমি একটু সাইড করে ফেলছো? নাও দ্যাট ইউ কনস্ট্যান্টলি রিয়েলাইজ আ প্যাটার্ন, রাইট ইট ডাউন, একটা ডায়েরিতে লেখো কোন কোন পয়েন্টগুলো তোমার ল্যাক করছে। তো এই ক্ষেত্রে ওয়ান্স ইউ হ্যাভ আন্ডারস্টুড ইয়োর ওন প্যাটার্ন, যে তুমি কেন টাইম ম্যানেজ করতে পারছো না, স্টার্ট ওয়ার্কিং অন ইট। এবার তুমি কনসিয়াসলি স্টেপ বাই স্টেপ চেষ্টা করবে নিজে সেই লুপহোলগুলোকে প্লাগ ইন করার। যেমন তুমি যদি দেখছো অঙ্কটাকে অ্যাভয়েড করছো, কনসিয়াসলি অঙ্ক নিয়ে তুমি বসবে এবং অ্যাটলিস্ট 20-25টা অঙ্ক তুমি করার চেষ্টা করবে। যদি তুমি দেখো পড়তে বসলেই মোবাইল খুলছো, তাহলে কী করবে, একটা টাইমার ইউজ করবে, যে 30 মিনিট আমি পড়বো এবং এই 30 মিনিটস আমি কোনো রকম সোশ্যাল মিডিয়া চেক করবো না। এই যে ছোটো ছোটো টার্গেটগুলো তুমি ফুলফিল করছো, তোমার কিন্তু আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হবে। যদি দেখছো যে আমি বই নিয়ে বসে থাকি কিন্তু আমি পড়ি না, তো সেই ক্ষেত্রে আগেন তুমি টাইমার ইউজ করবে, যে আমি 25 মিনিটসের একটা স্লট, এই স্লটে আমি ফুল কনসেন্ট্রেশনে পড়বো। যদি আমার মন এদিক ওদিক চলে যায়, আমি কনসিয়াসলি আবার বইয়ের দিকে নিজের মনটা দেব। মোটামুটি কয়েকদিন এই প্র্যাকটিস করার পর দেখবে নিজের মধ্যে তুমি একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ, তুমি অনেকটা বেটার ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে পড়াশোনা করতে পারছ। এবার এই ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ম্যাম যারা টপার্স তারা দেখি এক একটা সাবজেক্টের ওপর 4-5টা বই পড়ছে, নোটস তৈরি করছে, আমি এতটা পড়তে পারি না। সেটা কিন্তু একটা জেনুইন সমস্যা। অনেকে সত্যি অনেকগুলো বই পড়ে ফেলতে পারে, সেখান থেকে নোট তৈরি করে ফেলতে পারে, বাট অনেকের
এই কাজটা করতে অনেকটা সময় চলে যায়, তুমি কি করবে? ট্রাস্ট মি, ইউ হ্যাভ টু টেক গাইডেন্স। তো গাইডেন্স তুমি কোথায় নেবে সেটা আগেন তোমার উপরে ডিপেন্ড করছে। তোমার যদি কোনো দাদা অথবা দিদি চেনা থাকে যারা অলরেডি কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়েছে, ক্র্যাক করেছে, তুমি তাদের থেকে গাইডেন্স নিতে পারো। যদি এমন কোনো ব্যক্তি রয়েছে যিনি তোমাকে মোটিভেট করেন, তার থেকে গাইডেন্স নিতে পারো। সেই ক্ষেত্রে একটা গাইডেন্স তুমি নিতে পারো আমার কাছ থেকেও। আমি আনাকাডেমিতে অ্যাজ অ্যান এডুকেটর রয়েছি, বহু বছর তোমাদের গাইড করছি। তো আনাকাডেমিতে কিন্তু প্রচুর ফ্রি ক্লাসেস থাকে, অলরাইট? তো এই যে আমার ফ্রি ক্লাস, তোমরা সেটা চেক আউট করতে পারো। প্রতিদিন 6:30 সময় আমি ফ্রিতে ক্লাস করাই আনাকাডেমিতে। আনাকাডেমি অ্যাপটা ডাউনলোড করবে, আমার কোড রিমা লাইভ ইউজ করবে এবং আমার ফ্রি ক্লাসে জয়েন করে গেলে। এবার ফ্রি ক্লাসে সেক্ষেত্রে আমি প্র্যাকটিস করাচ্ছি, টপিকস পড়াচ্ছি। তোমার মনে হলো যে তোমার আরও বেশি সিস্টেম্যাটিক ওয়েতে ক্লাসেস চাই, সেই ক্ষেত্রে তুমি আনাকাডেমিতে প্লাসে আসতে পারো। আমি তোমাদের বলবো যারা ইন্টারেস্টেড আনাকাডেমির প্লাসে আসতে, আজকে কিন্তু একটা পারফেক্ট ডে, কারণ আজকে আনাকাডেমিতে তোমরা আপ টু 52% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। 52% আপ টু ডিসকাউন্ট মানে ইটস এ হিউজ ডিসকাউন্ট। তো আমি কেন বলছি যে তোমরা আনাকাডেমিতে জয়েন করতে পারো, বিকজ হিয়ার অন ইচ সাবজেক্ট দের আর মাল্টিপল এডুকেটার্স। পলিটি যেমন আমি পড়াচ্ছি, তাছাড়াও অন্যান্য এডুকেটার্সরা রয়েছেন যারা পলিটি পড়াচ্ছেন। তো তোমার যদি কোনো পার্টিকুলার একজন এডুকেটার ছাড়াও আরও অন্যান্য এডুকেটারের প্রয়োজন হয় যে আমি আরেকটু অন্যভাবে কীভাবে বোঝা যায় সেটাও দেখতে চাই, সেই অপশনও কিন্তু আনাকাডেমিতে পেয়ে যাচ্ছ। একটা সাবস্ক্রিপশনের বিনিময়ে তোমরা ব্যাচ করতে পারছো, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে পারছো, পড়াটাকে অনেক সহজ সহজভাবে টিচার্সরা গাইডসরা তোমাদের সামনে তুলে ধরছে। ফর এক্সাম্পল, যেহেতু আমি বললাম আমি পলিটি পড়াই, লক্ষ্মীকান্ত কতটা যে সহজ হতে পারে সেটা বোঝার জন্য ডেফিনেটলি রেগুলারলি ক্লাস করতে হবে। এছাড়াও যদি কোনো গাইডেন্স তোমরা পেয়ে থাকো, ফলো ইট। বাট ডেফিনেটলি এইটা যেহেতু একটা বিশাল বড় যুদ্ধের মতো, সাহায্য অথবা গাইডেন্সের কিন্তু একটা প্রয়োজনীয়তা রয়েছে। এই স্টেপগুলো একটু ফলো করো, একটা প্রপার শিডিউল তৈরি করো, নিজেকে কারেক্ট করার চেষ্টা করো, একটু ডিসিপ্লিন হও, শর্ট টার্ম গোলস রাখো, ছোট ছোট করে গোলসগুলো ব্রেক করো। এই যে বললাম টাইমার দিয়ে ক্লাস করা, শর্ট গোলস, এইভাবে মোটামুটি এক দু মাস যদি তোমরা প্রেপারেশন করতে পারো, দেখবে অনেক বেটার এবং ইম্প্রুভমেন্ট তোমরা নিজেদের মধ্যে দেখতে পাচ্ছ। লাস্ট পয়েন্ট আমি বলবো, যখন তোমরা রুটিন তৈরি করছো সেই রুটিনটাকে ব্রেক করবে কিভাবে, আর্জেন্ট, ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট। তাহলে কোন টপিকগুলো আজকে পড়া একদম আর্জেন্ট, কোন কাজগুলো আজকে করতেই হবে সবার আগে, সেই পয়েন্টগুলো লেখো। তারপরে লেখো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, যেগুলো করার প্রয়োজন রয়েছে কিন্তু এই মুহূর্তেই করতে হবে, নট নেসেসারি। অ্যান্ড তারপরে লেখো নট ইম্পর্টেন্ট। তাহলে সবার আগে আর্জেন্ট ম্যাটারগুলো দেখে ফেলবে। যদি তুমি প্ল্যান করে থাকো যে একটা চ্যাপ্টার পড়েছো, ফর এক্সাম্পল সুপ্রিম কোর্ট পড়েছো, আজকে তার উপরে এমসিকিউ তোমাকে করতেই হবে, তাহলে সবার আগে তুমি এমসিকিউটাকে টার্গেট করবে। তারপরে ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল এক্সারসাইজ, যখন তোমরা প্রেপারেশন করছো একটা রিক্রিয়েশনের ভীষণ প্রয়োজন থাকে, এক্সারসাইজটা ইম্পর্টেন্ট হলেও আর্জেন্ট নয়, তাহলে এই মুহূর্তেই তোমাকে যে এক্সারসাইজ করতে হবে তা নয়, পড়ার মাঝখানে একটু ব্রেক নিয়ে তুমি এক্সারসাইজ করে ফেলতে পারো। নেক্সট হলো নট সো ইম্পর্টেন্ট, তুমি ভেবেছিলে একটা সিনেমা দেখবে বা একটা বন্ধুর সাথে কথা বলবে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আজকে যদি সময় না পাও কাল সেটা করে ফেলবে। তো এইভাবে গোটা দিনকে তোমরা তিনটে ভাগে ভাগ করতে পারো। সাইন্টিফিক্যালি এই স্টেপগুলো ফলো করো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অফকোর্স লাইক করো, শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। অল দ্য বেস্ট, লেটস ক্র্যাক ইট।